এই বাংলা কিবোর্ডটা নিয়ে আমার এই চ্যানেলে আমি প্রায় 5খানা ভিডিও আপলোড করেছি। তো গাইস, তবুও অনেকেই এই বাংলা কিবোর্ডটিকে ডাউনলোড করতে পারছে না। তো গাইস চলো, আমি তোমাদেরকে আবারও আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো যে কীভাবে তোমরা এই বাংলা কিবোর্ডটিকে তোমাদের ফোনের মধ্যে ডাউনলোড করে ইউজ করবে। তো গাইস, দারুণ একটা ভিডিও আবারও তোমাদের জন্য আমি নিয়ে চলে এলাম। তো গাইস, তোমরা সবার প্রথম কি করতে হবে, তোমাদেরকে এই ভিডিওটিকে পুরোপুরি মনোযোগ দিয়ে দেখতে হবে, ওকে? তাহলে তুমি এই বাংলা কিবোর্ডটিকে সেটিংস করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। এবং গাইস, তোমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই এই ভিডিওতে লাইক করে তোমার বন্ধু বান্ধবকে এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। তো গাইস চলো, আমি এখন ভিডিওটিকে শুরু করছি এবং তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা এই বাংলা কিবোর্ডটিকে ডাউনলোড করে আমাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস করতে পারি। তো গাইস, ফার্স্ট অফ অল কী করতে হবে, তোমাদের ফোনের মধ্যে যে কোনো একটা ব্রাউজারকে তুমি ওপেন করে নেবে। আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর জন্য অন করছি গুগল। এই যে দেখতে পাচ্ছ গাইস, গুগল ক্রোম ব্রাউজারটিকে ক্লিক করে অন করলাম। তোমরা গুগলটিকেও ওপেন করতে পারো, দেখতে পাচ্ছ গাইস আমি এখানে ক্রোমটিকে অন করলাম। তো গাইস, তুমি কি করবে, সিম্পলি একই সেম প্রসেস ফলো করে তাহলে তোমরা করতে পারবে, দেখতে পাচ্ছ। তো ফার্স্ট অফ অল তুমি তোমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ক্লিক করে অন করে নাও। এবং গাইস, তোমরা দেখতে পাচ্ছ সার্চ বার, সার্চ বারে একবার ক্লিক করে দেবে এখানটাতে। তো গাইস, তোমাদেরকে এখানে সার্চ বারে ক্লিক করে লিখতে হবে, দেখতে পাচ্ছ গাইস এখানটাতে যে বাংলা কিবোর্ড, দেখতে পাচ্ছ এখানে বাংলা কিবোর্ড। তোমরা সিম্পলি এটাকে ক্লিক করে সার্চ করে নেবে অথবা তোমার লিখে সার্চ করে নেবে। সার্চ করার পর তোমার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তোমরা সিম্পলি এই পেজ দিকে একটু নিজেদিকে স্ক্রল করে দেখতে হবে, আমি নিজেকে স্ক্রল করছি। এই যে তুমি যদি এইখানে ক্লিক করো তাহলে ডাইরেক্টলি বাংলা কিবোর্ডটিকে ডাউনলোড করতে পারবে অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। তো তোমরা সিম্পলি এইখানটা একবার ক্লিক করে দেখতে পাচ্ছ গাইস এখানে, এই যে দেখতে পাচ্ছ, ভালো করে তুমি দেখে নাও। এটাকে তোমরা একবার ক্লিক করে দেবে জাস্ট এখানটাতে। তো ক্লিক করলে তোমার সামনে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে, দেখতে পাচ্ছ এখানটাতে। এই যে এখন তোমায় কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড, দেখতে পাবে এখানটাতে লেখা রয়েছে ফ্রি ডাউনলোড। তোমরা এইখানটায় জাস্ট ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এখন কী হবে দেখতে হবে, এই যে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখন তোমার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানটি দেখতে হবে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। চলো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। এই যে এখানে তোমরা আবারও ক্লিক করে দেবে, এই যে ফ্রি এপিকে ডাউনলোড এখানটাতে জাস্ট ক্লিক করে দেবে একবার। তো গাইস, ওয়েট করার পর দেখতে পাচ্ছ গাইস এই যে ডাউনলোডে তোমরা আবার ক্লিক করে দেবো এখানটায়। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ নিচে, এই যে দেখতে পাবে এখানটাতে ওকে, ওকে অপশনে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে এখন তোমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছ এই যে ফাইনালি দেখতে পাবো নিচের দিকে, এই যে আমাদের বাংলা কিবোর্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে ওপেনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে জাস্ট। তোমরা সিম্পলি ওপেনে ক্লিক করে দেখতে পাবে এখানে, ইনস্টলে ক্লিক করে দাও। ইনস্টলে ক্লিক করার পরে দেখতে পাবে যে আমাদের ফোনে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে এবং সেটিংস করে দেখিয়ে দেবো। তো গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা এই কিবোর্ডটির লিঙ্ক পেয়ে যাবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে। তোমরা সিম্পলি এই কিবোর্ডটিকে ডাউনলোড করতে পারবে। আমি ওখানে ম্যাক্সিমাম 2 থেকে 3টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো গাইস, এই মুহূর্তে তুমি কী করবে, এই যে দেখতে পাচ্ছ ওকে এবং ওপেন, তোমরা সিম্পলি ডাইরেক্টলি এখানে ওপেনে ক্লিক করে দাও এখানটাতে। ওপেনে ক্লিক করার পর তোমার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, দেখতে পাচ্ছ গাইস এখানে, এই যে বাংলা কিবোর্ড চলে এসেছে এখানটাতে আমাদের ফোনের মধ্যে। তো গাইস, এরপর তোমরা ক্লিক করে দাও, দেখতে পাচ্ছ এখানটাতে এই যে এনেবেল কিবোর্ড এখানটাতে একবার ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর দেখতে হবে গাইস এখানে বাংলা কিবোর্ডটিকে টার্ন অন করে দাও। এখানে আমি ওকে করলাম, আবার ওকে করে দিলাম। ওকে করার পর আমরা ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছ নিচেটা হচ্ছে সিলেক্ট কিবোর্ড, দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করে দাও এখানে একবার। এখানে তুমি বাংলা কিবোর্ডটিকে সিম্পলি সিলেক্ট করে ফেলো এখান থেকে জাস্ট, ওকে। তো আমাদের ফোনের মধ্যে এখন বাংলা কিবোর্ডটি সেটিংস হয়ে গেছে। আমি এখানে জাস্ট ওকে করে দিচ্ছি এখানটাতে, তোমরা এখানে করে দেবে। এখানে করার পর তোমরা অ্যালাউ করে দেবে, ওকে। তো অ্যালাউ করার পর তুমি এখন সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছ গাইস এই যে এই অপশনে ক্লিক করলে তুমি নিজের ফটো এখানে অ্যাড করতে পারবে, দেখতে পাচ্ছ গাইস এখানে, এই যে নিজেদের ফটো অ্যাড করা যায় এখানে ক্লিক করে, বা তুমি সেটিংসে ক্লিক করে আরও বিভিন্ন রকম সেটিংসই তুমি করতে পারবে, যেটা তোমার ইচ্ছা তুমি সেটা করতে পারো। আমি সিম্পলি করে নিচ্ছি এখানে, এই যে ভাইব্রেশনটাকে অন করলাম এবং সাউন্ডটাকে অন করলাম জাস্ট, দেখতে পাচ্ছ আমি এটুকুই এখানে সেটিংস করলাম। তো গাইস, তোমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু সেটিংস তোমরা চেঞ্জ করতে পারো। তো চলো গাইস, আমি তোমাদেরকে এখন দেখে দেখি কিছু টাইপিং করে যে আমার কিবোর্ডটা এখন কাজ করছে কিনা বা সেটিংস হয়েছে কিনা। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের, জাস্ট আমি এখানে গুগল সার্চ বারটাকে ক্লিক করলাম এখান থেকে, দেখতে হবে যে গুগলটি ওপেন হয়ে গেল। এখন যদি আমি এই যে দেখতে পাচ্ছ ইজিলি আমার বাংলা কিবোর্ডটি অন হয়ে গেছে। আমি এখন এখান থেকে যে কোনো কিছু বাংলাতে টাইপিং করতে পারি, তোমরা যে কোনো কিছু এখানে টাইপিং করতে পারবে। তো গাইস, এই কিবোর্ডটি অনেকেই ডাউনলোড করতে পারছে না, জানি না কেন পারছে না। তো গাইস, তোমরা ঠিক এইভাবেই এই বাংলা কিবোর্ডটিকে ডাউনলোড করে তোমরা সেটিংস করে ইউজ করতে পারবে। আর গাইস, তবুও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও ম্যাক্সিমাম 4 থেকে 5খানা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলোকে দেখতে পারো। কারণ গাইস, ওগুলো তো আমি তোমাকে বলেছি যে কীভাবে বাংলা কিবোর্ডটিকে ডাউনলোড করতে হয়, কীভাবে ইউজ করতে হয়।
তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর গাইস এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব বা যে কাউকে তোমরা শেয়ার করে দেবে যারা যেন এই ভিডিও দেখে কিছু শিখতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, আমাদের সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো। ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।